তো এই কার্টনের মধ্যে হচ্ছে আমি এগুলো ট্রান্সফার করে নিয়েছি, যখন এগুলো নিতে আসবে তখন এখান থেকে দিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু এটা বড়, এটাতে করে হচ্ছে হাতে আর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে যাব। আচ্ছা, এটা এটা কোনা কোনার মধ্যে ঢুকাই রাখো, এটা ব্যাস। এবার এটার মধ্যে প্রথমে হচ্ছে ইয়াটা, দুধটা, দুধ আর ট্যাঙ্ক, খেজুর, বাদাম, ওখানে যেগুলো আছে সেগুলো। পুরো প্যাকেট সহ ঢুকাই রাখতে পারবে এই। তারপর কাপড়গুলা, না না না, ওগুলা উপরের গুলা লম্বা করে আস্তে আস্তে সুন্দর খাপবে, যাতে ভাঁজ না ভাঙে। এরপরে বেডশিট দুটোটা, এগুলা, হ্যাঁ এটাও, এটাও জুতার, জুতার কার্টন তাহলে বের করে ফেলো, বের করে তারপরে। এখানে হচ্ছে ভাবি বোরকা, বড় ভাবি হচ্ছে একটা বোরকা নিচ্ছে, এখানে হিজাব নিচ্ছে, বোরকাটা একটু দেখাও। এটা হচ্ছে হিজাব, দুই শেডের হিজাব নিচ্ছে একটা। তারপরে এটা হচ্ছে আমার ননাশের হিজাব, এটা হচ্ছে আমার ননাশ হিজাব, এটা হচ্ছে আমার ননাশের একটা স্টোনের একটা এই কালার একটা হিজাব নিতে বলছে। তো এটা হচ্ছে ভাবি অর্ডার করছিল বোরকাটা, এই যে বোরকার ডিজাইনটা। এখানে আমি ভিডিও শ্যুটের জন্য এগুলো কাপড় চোপড় সব এনে রাখছি, এই যে এই বোরকাটা ভাবি নিছে, উনি অর্ডার করছিল, এই যে। এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, হাতার ডিজাইনটা দেখি, এই যে হাতার মধ্যেও কিন্তু পুরো হাতার মধ্যে ছিটানো ছিটানো কাজ আছে। আচ্ছা, ভাঁজ করে হিজাবগুলো আর প্যাকেটগুলো একসাথে, তারপরে এগুলো কি? আচ্ছা, এখানে মুভ আর চকলেটগুলা, মুভ ভাম চকলেটগুলা। আর এটা হচ্ছে আমরা নিয়ে যাব হচ্ছে জুহিদের বাসায়, সময় পাচ্ছি না আসলে, কালকে নয়তো বা পরশুর দিকে নিয়ে যাব। এটা জুহিদের বাসায় চলে যাবে, পুরো প্যাকিং একেবারে, পুরো মানে কার্টুন সহ নিয়ে যাব। এটা সুন্দর করে রাখো যাতে নষ্ট না হয়। তারপর চকলেটগুলো মানে চ্যাপটা ট্যাপটা যাতে না হয় আর কি ওভাবে। সাসি,
পয়সা পয়সা দেবো দুইটাই। গরম করে নিয়ে গরু মাংস খাই খেতে পারবে। আজকে হচ্ছে পুরো একটা, মানে এখানে কয় সেট, টোটাল আটটা সেট একটা ডিজাইনের উপরে। এটা আসছে হচ্ছে গুলবানো, গুলবানো না গুলাল, গুলবানো মেবে। এটা খুলে দেখি তারপরে, গুলবানো কি গুলাল যে কোনো একটা হবে। প্রচুর প্রচুর কালেকশন আসছে ঈদের জন্য, তো সবাই আমার চ্যানেলের উপরে চোখ রাখুন প্রত্যেকটা নতুন নতুন আপডেট কালেকশন পেতে। তো আমাদেরগুলো দেখা যায় কি আজকে আসে আজকে চলে যায় এরকম, এখানে কোনো স্টক করে রাখা হয় না। তো মানে ডেইলিগুলো ডেইলি আপডেট পাওয়া যায়, একদম নিউ নিউ ভার্সনগুলো পাওয়া যায়। ফারহানা, তো অনেকে জিজ্ঞেস করে, যারা যারা নতুন আছে তারা কিন্তু অনেকে জানতে চায় আমার পেজের নাম কি। আমার পেজের নাম হচ্ছে ফারহানাস ফ্যাশন। একটা একটা খুলো, বাকিগুলো সবগুলো প্যাকেট করি, কারণ সবগুলাই সেম, শুধুমাত্র একটা ক্যাটলগ খুললে হবে, আর সবগুলাই সেম ক্যাটলগ। টোটাল এখানে আটটা ক্যাটলগ আনছি এবারে। এটা হচ্ছে একটু ওড়নাগুলো গুজরাটি, একদমই নতুন। আমার কাছে কালারগুলো এত বেশি ভালো লেগেছে কি বলবো, গুজরাটি ভার্সনের মধ্যে। বই বের করো, বই বের করো। এটা হচ্ছে, সরি, গুলবানু। এটা হচ্ছে গুলবানু, এই যে একদমই ওড়নাগুলো সবগুলো গুজরাটি, গুজরাটি স্টাইলে এসেছে এগুলো সবগুলো। আর খুলতে হবে না, এই বারোটা খুললে হচ্ছে, আরগুলো সবগুলো প্যাকেট করা করা থাক, ভিতরে থাকবে ক্যাটালগ। এই যে এটা হচ্ছে ক্যাটলগ, এখানে টোটাল বারোটা ড্রেস, বারোটা ড্রেসই এত বেশি সুন্দর। আর এখান থেকে ম্যাক্সিমাম 20% ড্রেস অলরেডি বুকিং হয়ে গেছে। এখান থেকে 20% ড্রেস অলরেডি সোল্ড আউট। তো যার বেশিরভাগ দেখা যায় কি অনেক তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়, তো যার কারণে আমি অনেকগুলো এনেছি, আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন। একটা সেটের বারোটা, মানে একটা মানে একই রকম বারোটা সেট আনছি, মানে যাতে কোনো প্রকারে কমতি না হয়। এই যে এগুলো হচ্ছে গুজরাটি স্টাইলের, প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রিটি থাকবে। খুব শীঘ্রই এই সেটের ভিডিও আসছে, আপনারা সবাই সাথেই থাকুন। ওকে চলে যেতে বলছো? না। তা আবু ভালো না? না। আবু ভালো না? না। চিপস কে কিনে দিছে তোমাকে? মিহি। আল্লাহ, মিহি। চিপস টাকা কে দিছে? টাকা কে দিছে? আঙ্কেল। টাকা আমি দিছি না, তুমি না আমাকে বলছো টাকা দাও, টাকাটা আমি দিছি না চিপসের জন্য। আব্বু, আব্বু চলে যাবে? না। হ্যাঁ, না। আব্বু তোমাকে আদর করে? না। আদর করে না? তাহলে চলো যাক না, আদব যেহেতু করে তাহলে চলো যাক, উমানে চলো যাক। চলো যাবে? হুম, চলো যাই। তাহলে ব্যাগটা এনে দাও, আব্বুকে ব্যাগটা এনে দাও। আমার ব্যাগটা এনে দাও। চিপস বলে মিহি কিনে দিছে, কি অবস্থা এই মেয়ের। ব্যাগটা এনে দাও আবুকে, আবুর ব্যাগটা এনে দাও। ব্যাগ তো দেখ না এখানে, ব্যাগের জন্য চলে আসছে, আবুর ব্যাগের জন্য চলে আসছো তো তুমি। আচ্ছা ব্যাগ তো নিছে, দিয়ে দাও। ও মা গো, দুটো খুলে দাও।
আমাকে ব্যাগ দিচ্ছে চলে যাওয়ার জন্য। আমি থাকবো না তোমার সাথে, আর থাকতাম না চলে যেতাম। মিহি, মিনা, টুনটু, আবু জায়গা, জায়গা আবু চলে যাচ্ছে তো। আমি জায়গা আবু তোমাকে চিপস কিনে দেয় নাই না, সেজন্য আবু চলে যাচ্ছে। জায়গা মিহি চিপস কে কিনে দিছে আবু? টুনটু বলতেছে তুমি কিনে দিছ, টাকা দিছে আঙ্কেল। কোন আঙ্কেল টাকা দিছে? টাকা কে দিছে? তুমি তো বলতেছ কেন আঙ্কেল টাকা দিছে। আমি চলে যাচ্ছি, তোমার সাথে আমি থাকবো না। আমি মিহিকে নিয়ে যাচ্ছি আমার সাথে মোবাইল। ওকে, না মিহি চলে যাবে আমার সাথে। না আসো, আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছে মিহি, চলে যাচ্ছে মিহি, আর আব্বু চলে যাচ্ছে। টুনটু আল্লাহ হাফেজ বলে দিছে। একা একা থাকবে না, তুমি না বলছ, তুমি না বলছো চলে যেতে। হ্যাঁ আমি বলছি, আমি কখন বলছি? আমি বলি নাই তো, তুমি না বলছো আব্বু চলে যাক। আমি বলছি বলো চলে যাইতে, তুমি না বলছো চলে যাইতে, চলে যাচ্ছি আমরা। আমি একা একা থাকবো না বলতে, তুমি তো বলছো চলে যাইতে। আমি একা একা থাকবো না, যাবো না। আসো আসো আসো, তোমাকে রেখে যাবো না। আসো, আমি একা একা থাকবো না, তুমি না বলছো। তুমি বলছো কেন আব্বুকে চলে যেতে? তুমি কি বলছো? তুমি ব্যাগ কেন দিছে? ক্যাব ব্যাগ কেন দিছে আমাকে? হ্যাঁ চলে যাওয়ার জন্য। মিহি তোমার মাথা আছড়ে ফেলো, চুল শুকাই নাই। হ্যাঁ তুমি আমার জন্য চিপস আনো না কেন? চিপস এটা আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ আমি তোমাকে ছবি তুলতেছি। কি দেখতাম, কি দেখাতাম? না ছবি তুলি নাই তোমাকে, তোমাকে আমি ছবি তুলি নাই, তোমাকে ছবি তুলি। বলছ কি বলছো তুমি? মিহি যাবে, আমার দরজা লাগাই দিচ্ছে। তুমি দরজা দরজা দিকে দেখাই দিচ্ছে মিহি না, মানে তুমি চলে যাও, মিহি থাকুক। তুমি এটা এটা বলছো? আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মিহি মিহি তো যাবে আমার সাথে। মিহি আমার মেয়ে না, মিহি আমার কলিজা না। মারবে তোমাকে, মিহিকে যেতে দিবে না। মিহি আমার কলিজা, মিহি আমার সাথে চলে যাবে। মিহিকে ধরে, মিহিকে যেতে দিবে না। তুমি তুমি চলে যাও, সমস্যা নাই। তোমাকে দরজা দেখাই দিচ্ছে চলে যাওয়ার জন্য। বিচু বিচু কি তুমি মাথা কি দিছো? আসো মিহি, আসো, তোমার মাথা আশ্রয় দিচ্ছি। তোমাকে আপু মাথা আশ্রয় দিচ্ছে না যে মিহি আপুকে মাথা আশ্রয় দিচ্ছে? মিয়াপুর মাথা আশ্রানো হলে তারপরে তোমাকে দিবে, তোমাকে দিবে আপু মাথা আশ্রয় দিবে? তুমি কিন্তু ওরে পড়াইতে পারবা না, যত যাই বলো না কেন। একটু অপেক্ষা করো, তুমি ওরে পড়াইতে পারবা না। ও আমার টুনটু হচ্ছে আমার, তাই না মু? এখন ঘুরে আছে। হ্যাঁ হ্যাঁ দেখো, আদান আছে, টুনটু আমার না, একটু ঘুরে আছে, টুনটু আমার। টুনটুকে পটানো যাবে না, তাই না আম্মু? হ্যাঁ দেখো না, টুনটু কার? আব্বু চলে যাকো, মানে আব্বুকে ভালো লাগে না না আম্মু? আব্বু তোমার জন্য কি আনবে? আব্বু তোমার জন্য কি আনবে? ওমান থেকে কন্ডিশনার দিতে হয়, শ্যাম্পু পর পর কন্ডিশনার দিতে হয়। কন্ডিশনার আম্মুকে বলছো? চকলেট তুমি ওমান থেকে এগুলো আনবা? আনবো না, আমি মিহির জন্য পাঠাবো। না তুমি বলছো না, তুমি আমুত, আমুত তুমি আমুত বলছো না, মিহি তো বলছো মিহি আবুত, আবুত মিহি, এটা মিহি, এটা মিহি, আবুত আবুত, আমুত আমুত, এটা কি আবু রাগ করছে এখন তোমার সাথে? আমি এখন মেয়েকে রেডি করে দিচ্ছি, মেয়েকে নিয়ে চলে যাবো আমি। তুমি একা একা থাকো, তুমি আর তোমার আম্মুর সাথে থাকো। তুমি বলছো না আম্মুত, আম্মুর সাথে থাকো,
তোমার আম্মু বিজনেস করবে, তুমি তোমার আম্মুকে চা বানাই দিবে শুধু। ওকে, আমাকে শুধু চা বানাই দিবে না, এটা আমার মেয়ে বেশি ভালো মেয়ে, এটা আমার বেশি ভালো মেয়ে। ভালো ভালো নয় তো কি, এটার মতো ভালো তুমি দুনিয়াতে আর একটা মেয়ে পাবা না। ভালো হইছে মিহি, ভালো কারে বলে। এটা মিহি মত হোক, এটা আমার জান পাখি, তোমার জান পাখি মিহি মত হোক, তখন বুঝবে কে ভালো। তোমারে বিজনেস করতে দেবে, চুলগুলা কি করছে মায়ার, তুই না ওরা পাল্লা নিয়ে গেছ চুল ঠিক করার জন্য, চুল পাল্লা থেকে কাটাইছি তো, দেখিয়ে দেখে দেখা পাল্লা থেকেই তো কাটাইছি, এটা পাল্লা থেকে কাটা না তো কিভাবে কাটে, খিদা লাগছে অনেক, মুনি একটু তাড়াতাড়ি টেবিলে ভাতগুলো দিয়ে দে, রান্না আমাদের লাগছে, আমি তো গোসল করতে ভাবছিলাম ভুলে গেছি, মাথায় তেল দিয়ে গোসল দিতে বলে গেছি, আমি গোসল দিয়ে দিই 5 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি আসো, বেশি খিদা লাগছে। সমস্যা কি, সমস্যা তোমরা সবাই আমার মেয়েটাকে কান্না করাচ্ছো কেন, এত মানুষ ভালো না, হ্যাঁ এটা তো মানুষ ভালো না একদমই, আমার মেয়েটাকে এভাবে কান্না করাতে হয়, কি করছে আব্বু, কি করছে আম্মু, আব্বু কি করছে, কি করছে আব্বু, বের করে দিছে রুম থেকে, বের করে দিছে, কথা বলবে না, কথা বলবে না, আর কথা বলবে না, ওদের দুজনের সাথে আর কথা বলবে না, কাটটি বলো কাটটি, এ চলো আসো, আজকে হচ্ছে তোমাদের পছন্দের মুরগির মাংস ভুনা, এরপরে হচ্ছে সিমের বিচি, এটা হচ্ছে গতকালকের, আছে হচ্ছে সালাদ, তারপরে ভাত, শাক আছে মনে হয় মুন্নি তাই না, তো আমাদের হচ্ছে অল্প কিছু পোলাও রয়ে গেছে, মুন্নি বলছে এগুলো আজকে শেষ করতে হবে, কোথায় নাচবা, নাচো, কে নিষেধ করছে নাকি নাচ না নাচতে, পোলাও খাবা, টুনটু খাবা, মাশাআল্লাহ আমার জান পাখিকে তো অনেক সুন্দর লাগতেছে, কেন এগুলো বাঁধা থাকলে সমস্যা কি মা, কি সুন্দর লাগতেছে এখন তোমাকে, মিহির দেখো মিহিকে, মিহির আব্বু কত পচা করে বেঁধে দিছে, আর আমার টুনটুকে কত সুন্দর লাগতেছে, টুনটু তুমি ভালো তাই না, টুনটু ভুলেও যেতে দিবে না, আমার বোন থাকবে, হ্যাঁ আমি আমার বোন ছাড়া একা থাকবো না, হম।